ब्यूटी मेकअप एंड ब्यूटी टिप्स से सबाई के स्वागत। शीतकाले खुश्की चुलेर विभिन्न समस्यागुलोर मध्ये अन्यतम एकटी समस्या। सब धरनेर चुलेई खुश्की होये थाके। चुलेर गोड़ाय जे समस्त कोष थाके सेगुलो पूर्ण बयस्क होवार आगेई मारा जाए। এই মারা যাওয়া কোষগুলি হলো খুশকি। খুশকিতে মাথায় প্রচণ্ড পরিমাণে চুলকানি হয়। বেশি চুলকানোর ফলে মাথায় ঘাও হয়ে যায়। চিরুনি দিয়ে আঁচড়ানোর সময় এই মরা মাস উঠে যায়। এর ফলে চুলে জটের সৃষ্টি হয়। রোগজনিত জীবাণুর আক্রমণ ও অতিরিক্ত রাসায়নিক যুক্ত কসমেটিক্সের ব্যবহারের ফলেও খুশকি হয়। খুশকি দু ধরনের হয়, শুকনো খুশকি এবং তৈলাক্ত খুশকি। শুকনো খুশকি বাতাসের মধ্যে কণার আকারে ভেসে বেড়ায়। এই খুশকি মাথায় চেপে বসে থাকে না, চিরুনি দিয়ে আঁচড়ালে মাথায় ভেসে ওঠে। শুষ্ক চুলে এই খুশকি বেশি দেখা দেয়। তৈলাক্ত খুশকি চোখে দেখা যায় না। হলুদ বর্ণের এই খুশকি মাথায় আটকে থাকে, চুল আঁচড়ালে উঠে না। চুলে খুব দুর্গন্ধ হয়। এই খুশকির ফলে ব্রণও হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই খুশকি থেকে ঘরোয়া উপায়ে কিভাবে মুক্তি পাওয়া যায়। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। এক নাম্বার, এই রেমিডিটি তৈরি করার জন্য লাগবে পেঁয়াজ। একটি পেঁয়াজ নিয়ে এর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে তারপর একটি ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট হয়ে গেলে এই রসটি একটি পাত্রে নিতে হবে। তারপর এই রস চুলের গোড়ায় তুলোর আকারে হালকা করে ঘষে লাগিয়ে নিতে হবে। লাগানোর পর 20 মিনিট রেখে দিতে হবে। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। এটি আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। 2, এই রেমিডিটি তৈরি করার জন্য লাগবে নারকেল তেল। একটি পাত্রে 2 চামচ পরিমাণ নারকেল তেল নিতে হবে। অ্যান্ড এর সাথে নিতে হবে 1 চামচ পরিমাণ পাতি লেবুর রস। এবার এই দুটো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটি চুলের গোড়ায় রাতে শোবার আগে ভালো করে লাগিয়ে নিতে হবে। পরদিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। 3, এই রেমিডিটি তৈরি করার জন্য লাগবে ডিম। একটি ডিম নিয়ে এর হলুদ অংশটি নিতে হবে আর এর সাথে নিতে হবে অল্প পরিমাণ গরম জল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে তারপর শ্যাম্পু করে নিন। 4, এই রেমিডিটি তৈরি করার জন্য লাগবে টক দই। একটি পাত্রে 1 কাপ পরিমাণ টক দই নিতে হবে আর এর সাথে নিতে হবে 1 চামচ পরিমাণ লবণ। এবার এই দুটো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এই মিশ্রণটি চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। লাগানোর পর মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিন। তারপর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এর ব্যবহারে কিছুদিনের মধ্যেই আপনার খুশকি চিরতরে দূর হয়ে যাবে। তাহলে শীতকালে আপনারা খুব সহজেই ঘরোয়া উপাদান দিয়ে চুলের সমস্ত খুশকি দূর করার জন্য এই রেমিডিটিগুলো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর কেমন রেজাল্ট পেলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।